বরাকবিলির চারিদিকে বন্যার আতঙ্ক, বরাকবিলি নয় সমস্ত আসামে বন্যার আক্রান্ত মানে আতঙ্ক দেখা দিয়েছে। তো আমি বর্তমানে আছি কাটলিছড়া আমাদের বিসর্জন ঘাট। তো এখানে আমি নদীতে এলাম যে আমি হয়তো আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিওর মাধ্যমে আমি একটা ভিডিও তৈরি করছি যে আমাদের কাটলিছড়া বর্তমানের জলের অবস্থা কীরকম। তো চলুন আমরা দেখি পুরো ভিডিওটা। এটা হলো আমাদের কাটলিছড়া বিসর্জন ঘাট। এখানে বিভিন্ন ধরনের মূর্তি বিসর্জন করা হয়, বিশেষ করে আমাদের দুর্গাপূজার সময় এই বিসর্জন ঘাটটা অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়ায়। কিন্তু এখানে বিগত বহু বছর থেকে নদী ভাঙনের সঙ্গে সঙ্গে এই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে বা কোনো নেতা মন্ত্রীদের সহযোগিতা এখানে কোনো রিপেয়ারিংয়ের কাজ বা এগুলো হচ্ছে না। যদিও আমি সামনের দিকে যাচ্ছি না, কারণ বিভিন্ন জায়গায় দেখা গেছে ধস নামছে, নেমে ভাঙা মানে জায়গাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো এই যে এটা হলো বটতলা, কাটলিছড়া বটতলা খেওয়াঘাটের জায়গাটা, যেখানে এখানে আপনারা দূর থেকে দেখছেন নৌকা একটা মানুষকে পারাপার করছে ওই দিক থেকে। তো এখন পর্যন্ত যে বন্যার যেটা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি জল, সেই পরিস্থিতি এখনও হয়নি। এখানে দূর থেকে দেখতে পাচ্ছেন এখানে পিএইচির যেটা বার্জ, এখান থেকে জল উঠানো হয়। তো এখানে এই বাঁশের বুঙ্গা যেটাকে বলে, এটাকে আঞ্চলিক ভাষায় এটা বুঙ্গা, থেকে ওরা বাঁশ নিয়ে একদম উপরে যাচ্ছে। তো এখন পর্যন্ত দেখতে গেলে আমাদের নদীর অবস্থা ভালোই, কেউ আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই। তো সবাইকে বলবো যে আমি এই ভিডিওটা বানানোর একমাত্র কারণ হলো যে এখানে বন্যার যেটা চারিদিকে যেটা বন্যার যেটা আবাস আমরা পাচ্ছি, বিভিন্ন দিকে দেখা গেছে যে জলের মাত্রা, অনেকের ঘর বাড়ি ডুবে গেছে। তো সেদিকে আমাদের কাটলিছড়া এখানে এখন পর্যন্ত বিপদসীমার নিচে আছে, আতঙ্ক হওয়ার কিছু নেই। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।